দেখলাম সেখানে খুব সুশৃঙ্খল ভাবে আমাদের মাঠটা সম্পন্ন হয়েছে, ঠিক 9টার আগে শেষ হয়ে গেছে। 9টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্টের বিরতি ছিল। আমার কাছে যতদূর খবর আছে সবাই ঠিকঠাক শৃঙ্খলাবদ্ধভাবে ব্রেকফাস্ট দিয়ে পেরেছেন। চায়ের ব্যবস্থা একটু শেষের দিকে গণ্ডগোল হয়েছিল, আবার চা এসে গেছে। আগে বলে রাখি যে এবার আমাদের ভাবনার বাইরে ডেলিগেটের সংখ্যা হয়ে গেছে, কিছু করার ছিল না। এ পর্যন্ত 700 বেশি ডেলিগেট একবারই মাত্র হয়েছিল, 700 মধ্যে ডেলিগেট থাকে, এবারে 815 জন ডেলিগেট হয়ে গেছে। আমাদের কিছু করার ছিল না, এতজন ডেলিগেটের হয়তো বসার ব্যবস্থা আমরা সবার করে উঠতে পারিনি, তবু আমরা চেষ্টা করেছি এক্সট্রা চেয়ার দিয়ে এবং হলের লোকদের সঙ্গে লড়াই করে। ওনারা চাইছেন না এইভাবে কনজেশন অবস্থায় বসতে, কারণ যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে দায় কিন্তু হলের এসে যাবে। ওরা বারবার আমাকে বলছে যে এটা কী করছেন, আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। সেই জন্য বলছি আপনারা যেভাবে যা বসতে পেয়েছেন, বসতে পেয়েছেনই বলবো, কারণ হলের ক্যাপাসিটি 600, আমরা লোক দেখেছি 800। আমাদের অসুবিধে হবে অনেকে, তবুও আপনারা ইতিমধ্যে মানিয়ে নিয়েছেন, একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা যাতে সুশৃঙ্খলভাবে পরবর্তী অনুষ্ঠানগুলো করে ফেলতে পারি। আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাই। খুবই আনন্দের সঙ্গে জানাই যে লাফিং একাডেমি অফ ইস্টার্ন ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1998 সালে। 1996 সালে পূর্ব ভারতে প্রথম লাফিং ক্লাব শুরু হয়েছিল 4 এপ্রিল সফারি পার্ক লাফিং ক্লাবে, আমাদের শ্রদ্ধেয় লক্ষ্মীনারায়ণ দাগার হাত ধরে। লক্ষ্মীনারায়ণ দাগা 1996 সালে 4 এপ্রিল সফারি পার্ক লাফিং ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, তার মাধ্যমে পূর্ব ভারতে হাস্যযোগ অনুশীলন শুরু হয়েছিল। এবং সেই হাস্যযোগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেটা এতটাই প্রচার পেয়ে গিয়েছিল, মিডিয়ার প্রচার, যে তখনই বিভিন্ন ক্লাব তৈরি হয়ে গেল লাফিং ক্লাব হিসেবে। তাদের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করলেন লক্ষ্মীনারায়ণ দাদা, তার অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের আরও কিছু পূর্বসূরী যারা আগে লাফিং একাডেমি অফ ইস্টার্ন ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন তাদের সবার উদ্যোগে লাফিং একাডেমি অফ ইস্টার্ন ইন্ডিয়া তৈরি হলো। মানে সমস্ত ক্লাবের প্রতিনিধিদের নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি হলো, যাদের ভূমিকাই হচ্ছে পূর্ব ভারতের সমস্ত লাফিং ক্লাবের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এবং সেটা 2 বছরের চেষ্টায় 1998 সালের জুন মাসে পাকাপাকি একটা চেহারা নিয়েছিল, তখন একটা নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই সময় থেকে 2023 সালের জুন মাসে আমাদের লাফিং একাডেমি অফ ইস্টার্ন ইন্ডিয়া 25 বছর পূর্ণ করেছে, এবং 25 বছর পূর্ণ করার উপলক্ষে আমরা এবারে অনুষ্ঠানটাকে একটু জাঁকজমকপূর্ণ করতে চেয়েছি। প্রথম হচ্ছে যেটা আমরা দেখছি যে এবারের মতো এত উপস্থিতি আমরা কখনো পাইনি, 800 ছাড়িয়ে যায়নি কখনো, এটাই বলতে পারি যে প্রথম সহযোগিতা সবার থেকে, সব ক্লাব থেকে, যে এতজনের উপস্থিতি। আমাদের খুবই ভালো লাগছে, হল একদম জ্যাম হয়ে আছে, হাঁটা চলার জায়গা পর্যন্ত নেই। আমি জানি না যখন কালচারাল প্রোগ্রাম চলবে, যারা লাফিং একাডেমি অফ ইস্টার্ন ইন্ডিয়া প্রতিষ্ঠার সময় থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং তাদের চেষ্টায় তাদের উদ্যোগে এই লাফিং একাডেমি আস্তে আস্তে এগিয়ে এসছে, আমরা এখন যে অবস্থায় পৌঁছেছি, তাদের উদ্যোগ যদি ঠিকঠাক না পাওয়া যেত তাহলে হয়তো আমাদের পক্ষে লাফিং একাডেমিকে এতদিন 25 বছর ধরে চালিয়ে যাওয়া সম্ভব হতো না। সেরকম দুজনের নাম আমি উল্লেখ করছি যারা আমাদের মধ্যে উপস্থিত এসছেন। আমরা 3 জনকে পেয়েছিলাম যারা ওই সময় থেকে, মানে শুরু থেকে, লাফিং একাডেমি শুরু থেকে যারা সম্পাদক অথবা সভাপতি হিসেবে কাজ করেছেন, সেরকম যারা আগে ছিলেন অনেকেই আজ আমাদের মধ্যে নেই। যারা আছেন 3 জন, সে 3 জনের মধ্যে 2 জন আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা সামনেই দেখতে পাবো, এবং একজন তিনি আসতে চাননি ব্যক্তিগত অসুবিধার কারণে। তারা হচ্ছেন ডক্টর স্বপন কর, বারাসাত ভোরের মেলা লাফিং ক্লাবের ডক্টর স্বপন কর, উনি সম্পাদক এবং সভাপতি দুটো ক্যাপাসিটিতে বিভিন্ন সময় লাফিং একাডেমিকে এগিয়ে নিয়ে চলেছেন তার সুন্দর পরিচালনার দ্বারা। আর আমরা পেয়েছি বিরল ভ্রান্তি দত্ত,
যাকে আমরা পেয়েছি মুর অ্যাভিনিউ লাভিং ক্লাব থেকে, লাভিং ক্লাব মুর অ্যাভিনিউর বিরল ভ্রান্তি দত্ত, যিনি এই হাস্যযোগ অনুশীলনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। এবং তার একটা বই আমরা অনেকেই দেখেছি, সে বইতে হাস্যযোগ সম্বন্ধে যা যা জানার ওই বইটা পড়লে আমরা সব কিছু সম্বন্ধে জানতে পারি, যেমন বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটি সম্বন্ধেও জানতে পারি, কী করা উচিত জানতে পারি, শারীরিক ব্যায়াম।